Assalamualaikum everyone. আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোরে কিভাবে রেস্টুরেন্টের মতো মোচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আমি মেয়োনিজ সস সহ একসাথে তৈরি করে দেখাবো। এটি শুধু বড়দের পছন্দের না, বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দের একটা ফ্রাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেই প্রথমে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার জন্য। এখানে আমি বড় সাইজের দুটি আলু নিয়েছি, অবশ্যই বড় সাইজের আলু নেবেন। তো আলুটাকে আমি প্রথমে কুসা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বড় সাইজের আলু নেওয়ার ফলে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন আমি কেটে নিচ্ছি, একটা নাইফ দিয়ে মাঝের দিকে কেটে নিচ্ছি প্রথমে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কাটতে পারেন, তবে একদম পাতলা করা যাবে না, বাজার সময় এটা ভেঙে যেতে পারে। তো এভাবে কেটে নেওয়ার পরে আমি মাঝের দিকে আবার কেটে নিচ্ছি। আর এটা ফ্রাই করার পরে অনেকটা ছোটো হয়ে যাবে, যখন আমরা তেলে ভেজে নেব তখন একটু ছোটো হয়ে যাবে। তো প্রথমে একটু বড় করে কেটে নেবেন। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে চুলায় একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি, যখন পানিটা ফুটে উঠবে তখন আলুগুলোকে দিয়ে আমি নেড়ে ছেড়ে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এতে করে তেলটা অনেক কম লাগবে এবং অনেক সহজে সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে আমি একটা কাপড় দিয়ে এভাবে পানিগুলো তুলে নিচ্ছি আলুর উপর থেকে, এতে করে ফ্রাই হতে কম সময় লাগবে। তো এখন আমি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। এতে করে খেতে অনেক টেস্ট আসবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা চাইলে শুধু লবণও দিতে পারেন। তো মেখে নেওয়ার পরে চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই আলুগুলো বাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এটা উপর দিকে লাল হয়ে যাবে আর ভিতর দিকে শক্ত বা কাঁচা থেকে যেতে পারে। তো এইভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গিয়েছে, তখন আমি তুলে নিলাম একটা টিস্যু। এখন আমি মেয়োনিজ সসটা তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডারে একটি ডিম ভেঙে দিয়েছি, 1/2 টেবিল চামচ লবণ, সেই সাথে এখানে দিয়ে দেবো 2টি শুকনো মরিচ। এই মরিচটা দেওয়ার ফলে মেয়োনিজটা অনেক টেস্ট আসবে। 2 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি নিয়েছি 1টি লেবুর রস, সেখান থেকে আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি। 1/2 কাপ তেল নেব, 1/2 কাপ থেকে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো প্রথমে দিয়ে দেব। দিয়ে এখন আমি ব্লেন্ড করব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পরে আবার আমি লেবুর রস এবং আবার তেল দিয়ে আবার বিট করব আরও 1 মিনিট। এই রকমভাবে আমি দাপে দাপে দিব, যতক্ষণ পর্যন্ত মেয়োনিজটা একদম বাড়ি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। যখন বাড়ি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম, তখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল সেই মজাদার মেয়োনিজ সস এবং ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ছোটো বড় বাচ্চারা এবং পরিবারের সকলের অনেক অনেক প্রশংসনীয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা একবার বাসায় হলেও ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।